রাজ্যে ক্রমশ উদ্বেগ ধরাচ্ছে ডেঙ্গি। বরানগর পৌরসভার অভিযান, বেশ কয়েকটি বাড়ির ছাদে মিলল মশার লার্ভা। 12 নম্বর ওয়ার্ডে কয়েকটি বাড়ির ছাদে মশার লার্ভা মিলেছে। প্রণব ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রণব, বরানগর পৌরসভার তরফে ডেঙ্গি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, দেখো, ইতিমধ্যে যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে তার জন্য বরানগরের পৌরসভার পক্ষ থেকে প্রতিটা যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যে গাপটি মাছ, সে মাছ ছাড়া হচ্ছে ড্রেনে, তার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে যে অভিযান চালানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে, সে পৌর মাতা হোক বা পৌর পিতা হোক অথবা পৌর সভার যারা কর্মীরা আছেন তারা, এবং বাড়ি বাড়ি গিয়ে যেখানে জমা জল রয়েছে সেই জমা জলে তারা দেখছে। এবং আজকে দেখা গেছে যে 12 নম্বর ওয়ার্ডে যে পৌর মাতা যে ছিলেন সঞ্চিতা, যে তার ওয়ার্ডে মতিলাল মল্লিক লেনে একটি বাড়ি থেকে যান এবং গিয়ে দেখতে পান যে জমানো জলের মধ্যে মশার লাভা পাওয়া গেছে। ইতিমধ্যে লাভা পাওয়া মাত্রই বাড়ির যিনি দায়িত্বে ছিলেন, বাড়ির যিনি মালিক, তাকে পৌর মাতা পরিষ্কার জানান যে এইভাবে জল জমা থাকলে পৌরসভা থেকে তারা পদক্ষেপ নেবে, পারলে তারা আইনও পদক্ষেপ নেবেন, এমনটা জানিয়েছেন সঞ্চিতদের পৌর মাতা। বেশ, ধন্যবাদ জানাবো প্রণব। পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে কয়েকটি বাড়ির ছাদে মিলল মশার লার্ভা। বাড়িগুলিকে নোটিশ দেওয়া হয়েছে বরানগর পৌরসভার তরফে। পুলিশের দ্বারস্থ হওয়ার ভাবনা বরানগর পৌরসভার। স্থানীয় কাউন্সিলর কি জানাচ্ছেন আপনাদের, শোনাবো। বাড়ি বাড়ি তো আমরা রোজই যাচ্ছি, এটা সারা বছরই যাই, আর এখন যেহেতু ডেঙ্গু প্রকোপ হচ্ছে, মানে ডেঙ্গু মানে সাংঘাতিক মাত্রায় বাড়ছে, সেই জন্য বৃষ্টি হচ্ছে আবার জল হচ্ছে। এটা ডেঙ্গুটা কি হয়, বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর উঠছে, ডেঙ্গুর লার্ভা পরিষ্কার জলে হয়। এবার সেই জন্য একদম কি বলবো, সরজমিনে তদন্ত যাকে বলে, সেই রকমভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, দেখছি, আমাদের মেয়েরা প্রতিদিন সার্ভে করে দেখছে, পৌরসভা স্পেশাল টিম দিচ্ছে, এইভাবে দেখা হচ্ছে। কিছু কিছু বাড়ি আমরা একদম আইডেন্টিফাই করেছি, সেখানে দেখা গেছে যে কিছু কিছু বাড়ির অবস্থা সত্যি খারাপ, তাদেরকে বারবার বলা হচ্ছে, যারা হয়তো পরিষ্কার করার মানে ক্ষমতাটুকু নেই যেসব বাড়িতে নোটিশ পাঠানোর পরও, তাদেরকে আমরা নিজেদের থেকে পৌরসভার মাধ্যমে আমরা সেইগুলোকে পরিষ্কার করে দিই।